Good morning, students. I welcome you to my channel Fun and Learn. In today's video, we are going to learn about gender. হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা শিখব জেন্ডার সম্বন্ধে। জেন্ডারকে বাংলাতে বলা হয় লিঙ্গ। ইহা চার প্রকারে, যথাক্রমে ম্যাসকিউলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। ম্যাসকুলাইন মানে হচ্ছে পুরুষ লিঙ্গ, ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ, কমন মানে উভয় লিঙ্গ, অ্যান্ড নিউটার মানে হচ্ছে ক্লিব লিঙ্গ। শুধুমাত্র যদি পুরুষ জাতিকে বোঝানো হয়, অর্থাৎ ছেলেদের যদি বোঝানো হয়, তাহলে হয় ম্যাসকুলাইন জেন্ডার। যেমন বাবা, দাদা, রাজা ইত্যাদি। ঠিক একইভাবে শুধুমাত্র স্ত্রী জাতিদের বোঝানো হলে সেটা হয় ফেমিনাইন জেন্ডার, যেমন মা, দিদি ইত্যাদি। যদি পুরুষ বা স্ত্রী কোনো জাতিকেই না বোঝায়, তাহলে হয় নিউটার জেন্ডার, অর্থাৎ এদের কোনো লিঙ্গ থাকে না, যেমন চেয়ার, টেবিল, গাড়ি ইত্যাদি। যদি পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায়, তাহলে হয় কমন জেন্ডার, যেমন পুলিশ, ডক্টর ইত্যাদি। এবার আমরা প্রত্যেকটা জেন্ডারের জন্য কিছু শব্দ বেছে নিয়েছি, আর তার জন্য তোমাদের 10 সেকেন্ড করে সময় দেওয়া হবে কোন জেন্ডার সেটা বুঝে নেওয়ার জন্য। চলো তাহলে শুরু করা যাক। টাইগার বা বাঘ, এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। কাউ অর্থাৎ গাই, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। নেক্সট কিং বা রাজা, এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। চেয়ার বা চেয়ার, এটা হচ্ছে নিউটার জেন্ডার। পুলিশ এটা কমন জেন্ডার। ডক্টর এটা কমন জেন্ডার। আশা করি তোমরা পানির মতো সহজভাবে বুঝে গেছো জেন্ডার সম্বন্ধে। তো চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।